শিকদার ক্যাডেট একাডেমিতে নবীনবরণ ক্যাডেটদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। গত 13 জানুয়ারি সকালে শিকদার ক্যাডেট একাডেমি শিকদার ম্যানশন নিজস্ব প্রাঙ্গণ ছটকা ঘাটাইলে নবীনবরণ ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল এবং ক্যাডেট সংবর্ধনাদের অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল তিন সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ আমানুর রহমান খান রানা। অনুষ্ঠানে শিকদার ক্যাডেট একাডেমির পরিচালক অবসরপ্রাপ্ত জুনিয়র কমিশন অফিসার এইচই ও বিএস অনার্স এমএসসি পদার্থ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আজীবন সদস্য অ্যালামাইনার অ্যাসোসিয়েশন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মোহাম্মদ শাহজাহান আলহাজ আমানুর রহমান খান জাতীয় সংসদ সদস্য উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসাবে এডিএম সাইফুল ইসলাম, বিভাগীয় প্রাণী সম্পদ কর্মকর্তা বরিশাল বিভাগ উপস্থিত আছেন। সাবেক ভাইস চেয়ারম্যান আমার খুব স্নেহের মানুষ আরিফ হোসেন উপস্থিত আছেন। দিগন্ত ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সাহেব মোহাম্মদ রেজাউল করিম, জনমানুষের নেতা উপস্থিত। আমার ক্যাডেটবৃন্দ, আমার সহকর্মী শিক্ষকবৃন্দ, অভিভাবক মণ্ডলী, সাংবাদিক, আইন শৃঙ্খলায় নিয়োজিত কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি শুভেচ্ছা বক্তব্য রাখছি, অর্থাৎ আমি বেশি কথা বলবো না। বক্তব্য আসলে সবাই পছন্দ করে না, অনেক ধৈর্য ছুটি ঘটিয়ে ফেলছি ইতিমধ্যে আমরা। শিকদার একাডেমি আজ একটি নাম, বাংলাদেশে ক্যাডেট কোচিং জগতে এক বিরল নাম। যে অর্জনটা আমরা করেছি, সেনাবাহিনীতে দীর্ঘ 20 বছর চাকরি করেছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে উচ্চতর ডিগ্রি অর্জন করে সেনাবাহিনীর বিভিন্ন করে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি, সেই অভিজ্ঞতার আলোকে এই অল্প কয়েকটি বছর, মাত্র 10 বছর, আমার মনে হয় সেদিন আমার এই প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এই মাননীয় প্রধান অতিথি নিজে এসে। আস্তে আস্তে 10টি বছর চলে গেল। এই 10টি বছরে প্রায় 7 ক্যাডেট কলেজে চান্স পেয়েছে আমার এখানে কোচিং করে। তাদের মধ্যে প্রায় 21 জন এ পর্যন্ত কমিশন র্যাঙ্কে চান্স পেয়েছে সেনা নৌ বিমান বাহিনীতে। অভিভাবকদের সর্বাত্মক সহযোগিতা, সকলের সহযোগিতায় আমরা এতদূর আসতে পেরেছি। যারা ক্যাডেটে আমাদের কাছে উপস্থিত রয়েছে, তারা আজ নবীনদের কাছে অনুপ্রেরণার উৎস। অভিভাবক যারা প্রধান অতিথি বিশেষ অতিথি হয়ে আমাদের এই শিক্ষার্থীকে অনুপ্রেরণার জন্য উপস্থিত হয়েছেন, আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আরো কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক অভিভাবক সকাল থেকে এসে অধীর আগ্রহে আপনারা আমাদের অনুষ্ঠান দেখার জন্য, উপভোগ করার জন্য অপেক্ষা করছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় পরিচালক প্রাণী সম্পদ কর্মকর্তা এডিএম সাইফুল ইসলাম। লগ্ন থেকে বিভিন্ন বিষয়ে বিভিন্ন পরামর্শ কথাবার্তা হয়ে আসতেছে। আপনারা দেখতেছেন যে এই প্রতিষ্ঠানের কার্যক্রম কিভাবে পরিচালিত হচ্ছে। আপনাদের সার্বিক সহযোগিতা এবং সহযোগিতার কারণেই আজকে এই প্রতিষ্ঠানের এতদূর পর্যন্ত সাফল্য অর্জন করেছে। এই ক্ষেত্রে আপনাদের যে ভূমিকা, সেই ভূমিকার জন্য আপনাদেরকে সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আরেকটা বিষয় আমি কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যারা এখান থেকে শিক্ষা লাভ করেছেন এবং যারা এখানে আজকে নতুন হিসাবে আসছেন, তাদের সকলের উদ্দেশ্যে আমার একটি বিষয় অনুরোধ। আজকের এই সমাজে আমি যে জিনিসটা বিশেষভাবে লক্ষ্য করতেছি যে আমরা শিক্ষা গ্রহণ করি, কিন্তু নৈতিক এবং মূল্যবোধ, আমাদের সামাজিক যে মূল্যবোধগুলো আছে সেই মূল্যবোধ থেকে আমরা অনেক দূর চলে যাচ্ছি। যেমন পিতা মাতার উপর আমাদের সন্তানের কর্তব্য,
শিক্ষক শিক্ষক মণ্ডলী গুরুজনদের প্রতি যে ভক্তি শ্রদ্ধা বিষয়টি আছে, এই বিষয় থেকে আমরা সবাই দূরে সরে আসতেছি। আমি আশা করব এবং দোয়া করব যে যারা এখানে শিক্ষা গ্রহণ করেছেন এবং আগামীতে শিক্ষা গ্রহণ করবেন, তারা এই বিষয়টার উপরে যথেষ্ট জোর দিবেন, তাহলেই আমাদের কল্যাণ লাভ হবে, এই কামনা করি। ঘাটাইল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আরিফ হোসেন শিক্ষা জাতির মেরুদণ্ড সে বাস্তবতাকে উপলব্ধি করে বাংলার সুযোগ্য সন্তান হিসেবে দক্ষ সন্তান হিসেবে গড়ে তোলার জন্য সুদীর্ঘ প্রায় 10 বছর আগে এটার যাত্রা শুরু করেছে। শিক্ষা একাডেমি শুরু থেকে নিয়ে অদ্যাবধি দক্ষতার সাথে এবং সুনামের সাথে আজকে এ পর্যন্ত প্রতিষ্ঠিত হয়েছে। অত প্রতিষ্ঠানকে যোগ্যতা সম্পন্ন একটি অবস্থানে এসে দাঁড় করেছে। প্রতি বছর এই প্রতিষ্ঠান থেকে 10-15 জন করে ক্যাডেট নির্বাচিত হয়। যে ক্যাডেটগণ আগামী দিনে এই বাংলাদেশের নেতৃত্ব দিবে, যে ক্যাডেটগণ আমাদের 30 লক্ষ শহীদ যে স্বপ্ন নিয়ে, যে আশা কাঙ্ক্ষা নিয়ে তাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে 2 লক্ষ মামুন সম্ভ্রম হারিয়ে আমাদের যে লাল সবুজের পতাকা দিয়েছে, সেই লাল সবুজের পতাকা হাতে নিয়ে তার বাংলাদেশে নেতৃত্ব দেবে, যে স্বপ্ন নিয়ে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন করেছিল, ক্ষুধা মুক্ত দারিদ্র মুক্ত আত্মনির্ভরশীল জাতি হিসেবে আমাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য সেই ক্ষুধা মুক্ত দারিদ্র মুক্ত নির্ভরযোগ্য জাতির নেতৃত্ব দেবে এই ক্যাডেটগণ। এই শিকার ক্যাডেট একাডেমিতে আমার ছেলে এখানে অধ্যয়নরত, আমারও স্বপ্ন আছে আশা কাঙ্ক্ষা নিয়ে, প্রতিটা অভিভাবক যে স্বপ্ন আশা কাঙ্ক্ষা নিয়ে এখানে তাদের বাচ্চাকে ভর্তি করেছেন, আমাদের সুযোগ্য পরিচালক সাধারণ প্রায় সুযোগ্য নেতৃত্বে তার দক্ষ পরিচালনার মাধ্যমে, তার দক্ষ টিচিংয়ের মাধ্যমে প্রত্যেকটা ছেলেই ক্যাডেট হবে, প্রত্যেকটা বাবা মার স্বপ্ন হবে সে প্রত্যাশা রাখি। আজকে আমাদের মাঝে যিনি এসেছেন মাননীয় প্রধান অতিথি, ওনার হাত দ্বারা এই শিক্ষা একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল। আজকেও যারা ক্যাডেট হয়েছেন তাদেরকে আমাদের মাননীয় প্রধান অতিথির হাত দ্বারা ক্রেস্ট প্রদান করা হয়েছে। ওনার সুযোগ্য হাতের ছয় আমাদের একজন আদর্শ ন্যায় সত্যের মূর্তমান প্রতীক আমাদের অভিভাবক আল্লাহ জামানুর রহমান খান রানা ভাই, উনি এসেছেন, ওনার এই প্রতিষ্ঠানের প্রতি সুদৃষ্টি থাকবে, প্রত্যেকটা ছাত্রছাত্রীর প্রতি ওনার দোয়া থাকবে, শুভকামনা থাকবে। আমানুর রহমান খান রানা ভাইয়ের নেতৃত্বে ঘাটের অনেক শিক্ষা প্রতিষ্ঠান আলোয় আলোকিত হয়েছে, শিক্ষার একাডেমিও তার ব্যতিক্রম হবে না আমি প্রত্যাশা করি এবং আমি বিশ্বাস করি। সাধারণ দক্ষ পরিচালক এখানে থাকার পরে আগামী দিনে শিক্ষার একাডেমি আরো নতুন উদ্যমে এটা আত্মপ্রকাশ হবে, এখান থেকে শত শত ক্যাডেট হবে, সে প্রত্যাশা ব্যক্ত করি। আমি আমার কথা দীর্ঘায়িত না করি, এখানে আপনার অভিভাবক যারা আছেন, রত্নগর বা মা যারা আছেন, এখানে যারা গর্বিত বাবা আছেন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আমরা যেন আমাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করি, আমরা যেন আমাদের সন্তানকে নৈতিকতার শিক্ষা দিই, সেদিকে আমরা সকলেই খেয়াল করব। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা। ঘাটাইল সরকারি জিবিজি কলেজের প্রধান ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক আনম বজলুল কা পৃথিবীতে শুধু দুইটি ক্ষেত্রে কোনো পরাজয়ের গ্লানি নেই, যে দুইটি ক্ষেত্রে পরাজিত হলেও কেউ অপমানিত হয় না, বরঞ্চ গর্বিত হয়, সেটি হচ্ছে কোন শিক্ষকের ছাত্র যদি ওই শিক্ষকের চেয়ে বেশি জ্ঞানী হয়, মেধাবী হয়, উচ্চ পদস্থ হয়, ওই শিক্ষক কোনোদিন অপমান বোধ করে না, গর্বিত হয়। আর হচ্ছে বাবা মা, বাবা মায়ের সন্তান যদি সেই বাবা মায়ের চেয়ে অনেক বেশি জ্ঞানী হয়, গুণী হয়, সম্মানিত হয়, তাহলে ওই বাবা মা কোনোদিন অপমানিত হয় না, ওই বাবা মা আরো বেশি গর্বিত হয়। আমার সামনে উপবিষ্ট সেই সকল বাবা মায়েরা যারা অক্লান্ত পরিশ্রম করছেন আপনাদের সন্তানদেরকে
উচ্চ জায়গায় নিতে, উচ্চ শিক্ষিত করতে, সম্মানিত করতে। আপনার সম্মান, আপনার সন্তান সম্মানিত হলে আপনারা অটোমেটিক্যালি সম্মানিত হন। আপনাদের সেই চেষ্টা, সেই প্রচেষ্টা আল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আপনাদের সেই চেষ্টা কল্যাণ হয়ে হোক, আপনার সন্তানরা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাক, এই শুভকামনা রতন। দিগলকান্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রেজাউল ইসলাম মুঠো, মুঠু নবনির্বাচিত চেয়ারম্যান সৈন্য দিগলকান্দি ইউনিয়ন পরিষদ, আপনারা আমার জন্য দোয়া করবেন। সামনে যেন আমি যে উদ্দেশ্যে এসেছি উদ্দেশ্য সফল হয়। প্রমুখ সহ আরো অনেকে অতিথি সহ কয়েক শত অভিভাবক ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। প্রত্যেক নবীন বরণ ক্যাডেটের সম্বোধনা দোয়া মহফিলে সম্মানিত সভাপতি, আপনাদের শিকদার একাডেমির প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাজান শিকদার এখানে উপস্থিত, বিশেষ অতিথি হিসাবে জনাব এডিএম সাইফুল ইসলাম, বিভাগীয় পানি সম্পদ কর্মকর্তা, আমার খুব আদরের ভালোবাসার মানুষ ঘাটাল উপজেলা পরিষদের সম্মানিত সফল ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আরিফ হোসেন এখানে উপস্থিত, দিগলকান্দি ইউনিয়ন নবনির্বাচিত চেয়ারম্যান আমার মামা মতো মামা এখানে উপস্থিত, আমার খুব আদরের আরেক ছোট ভাই ঘাটাইল জিবিডি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক, বিভাগীয় প্রধান ইংরেজি বিভাগ আনম বজলুল কাদির রতন, প্রথম ওনার নামটা সম্পূর্ণ বললাম, কোনোদিন বলি নাই, রতনই বলছি, রতন সহ উপস্থিত ক্যাডেট এবং অভিভাবক বৃন্দ। আমি প্রথম এমপি হয়ে এখানে এসেছিলাম 2012 পরে, তখন এটা শুভ উদ্বোধন হলো, আবার আজকে এখানে উপস্থিত হলাম। আমি যখন প্রথম এমপি হলাম তখন অনেক 2013 সালে অনেক শীত পড়েছিল, ঠান্ডা পড়েছিল, সেই শীতে আমি আমার প্রশাসনের কর্মকর্তা ইউনিওসি সহ আমার রাজনৈতিক যারা সহসচিব ছিল তাদের নিয়ে অনেক সময় রাতে বের হতাম। এমন একটি রাতে বের হলাম ঘাটা ইংরেজ দেউলাবাড়ি ইউনিয়ন উত্তর খিলখ্যাতি গ্রামে গিয়েছিলাম। অনুষ্ঠানে শিকদার ক্যাডেটের হতে বিভিন্ন ক্যাডেট কলেজে চান্সপ্রাপ্ত ছাত্রছাত্রীদের ক্যাডেটের সম্বর্ধনা ও নতুনদের নবীনবরণ সহ অভিভাবকদের মাঝে এমপি মহোদয়ের হাত থেকে ফুলের তোড়া গ্রহণ করেন। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্নভাবে বিনোদন দেওয়ার জন্য নাচ, গান ও খেলাধুলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে সকলের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়েছে। আমরা আধুনিকতার কথা বলি, সভ্যতার কথা বলি, পাতার ঘরে মানুষ বসবাস করে, আমি না দেখলে আমি বিশ্বাস হতো না। শীত যে দেখলাম, ওই বৃদ্ধ মাটা একটা খ্যার বিছানো চর দেওয়া, অসহায় অবস্থায় শুয়ে আছেন, পাতলা একটা শিরা কাঁথা গায়ে দেওয়া। যাই হোক, আমরা একটা উদ্দেশ্য নিয়ে গিয়েছিলাম, উদ্দেশ্যগুলো শেষ করে বৃদ্ধ মাটাকে প্রশ্ন করলাম, মা আপনি এই অবস্থায় এখানে শুয়ে আছেন কেন? উনি বলল, বাবা আমার একটা মেয়ে ছিল, বিয়ে দিয়েছি, স্বামীর বাড়ি চলে গেছে, আপনার মুরব্বী অনেক আগেই দুনিয়া থেকে চলে গেছেন, এই কারণে এই বাড়ির মালিক আমাকে এখানে জায়গা দিয়েছে, এখানেই আমি এই অবস্থায়, বাবা এই ঘরে আমার ছেলে থাকে, ঘরটা দেখে আমার মাথা নষ্ট হয়ে গেল, যে মা কোথায় শুয়ে আছে আর ছেলে কোথায় শুয়ে আছে। তাই আমি এমপি ওসি এবং ইউনকে বললাম যে এরকম সন্তান থাকার চাইতে না থাকাই ভালো,
আমি হুকুম দিচ্ছি, এত দেরি হওয়ার কোনো পরিবেশ ছিল না। ওসি স্যার দরজাটা ভাঙার মতোই অবস্থা, পরে আমি বললাম ডাক দিয়ে উঠান, পরে ডাক দিয়ে উঠালো। আমি লক্ষ্য করতেছি যে ছেলেটা কোন ঘরে থাকে, কি অবস্থায় থাকে। দরজাটা খোলার সাথেই দেখি সুন্দর এক খাটে ছেলেটা শুয়ে আছে, আর সৌদি আরবের মোটা কম্বল গুলো আছে না, সেটা গায়ে দেওয়া। তে আমি ওই যখন উঠতে ছিল, ও একটা গেঞ্জি বা একটা শার্ট গায়ে দিবে বা জাম্পা, তাই আমি বললাম খালি গায়ে নিয়ে আসে। মাকে যেভাবে কষ্ট দিল, আমার মনে হয় ওই বৃদ্ধ মাটা 7 দিনও ভালো করে পেট ভরে ভাত খায় নাই, আর শীতে তো এত ছোট হয়ে গেছে। যাই হোক, আমি পরে বললাম মোবাইল কোর্টের কিছু বিধান আছে, ইউনো যে কোনো মানুষকে 2 বছর সর্বোচ্চ সাজা দিতে পারে। তাই আমি বললাম এরকম সন্তান থাকার চাইতে না থাকাই ভালো, তাকে 2 বছরে সাজা দিয়ে দাও। যাই হোক, পরে আমরা সিদ্ধান্ত দিয়ে পাঠিয়ে দিলাম। বিদ্যুৎ মাটা ইউনোকে পরে জিজ্ঞাসা করতেছে, আমরা চলে আসবো বাবা উনিকে। পরে ইউনো বলছে যে আমাদের স্যার, তখন বলছে আমি ওনার সাথে একটু কথা বলবো। তে আমার একটা আবেগ কাজ করে সবসময় যে আমি আমার মা আমার কাছে আমার সবচেয়ে বড় সম্পদ, আমার মা আমার কাছে ইবাদত। আমি মনে করি সকল সন্তানের কাছেই মা বাবা ইবাদত। যখন ওই বৃদ্ধ মাটা আমার সাথে আবার কথা বলতে চেল, আমি ধারণা করছি আমরা যা দিয়েছি উনি বোধহয় আরো কিছু চাবে। তখন বলে বাবা আমি তোমার কাছে একটা জিনিস চাবো, তুমি আমাকে দিবে তো? তাই যে আমি আমার মা আমার কাছে ইবাদত, মা অমূল্য সম্পদ আমার কাছে। আমি বললাম জি মা, আপনি যা বলবেন আমার সাধ্য অনুযায়ী আমি এটা দেওয়ার চেষ্টা করব। তখন বলো বাবা তুমি কিন্তু আমার সাথে কথা দিলে। আমি বলো জি আমি আপনার সাথে কথা দিলাম ইনশাল্লাহ। বাবা আমার ছেলেটাকে ছেড়ে দাও। দেখেন একবার ভাবেন, চিন্তা করেন মাকে কত কষ্ট দিল, দুঃখ দিল, বেদনা দিল, কত কষ্টের ভিতরেও মা সব কষ্ট ভুলে গিয়ে সন্তানের পাশে দাঁড়ালো, বলো বাবা তুমি আমার সন্তানকে ছেড়ে দাও। আমি অবাক হয়ে বৃদ্ধ মাতার দিকে তাকিয়ে রইলাম আর বললাম এই তো আমাদের মা, সন্তানের বিপদে সব কষ্ট দুঃখ ভুলে গিয়ে সন্তানের পাশে দাঁড়ায়। পরে আমি ওসিকে বললাম যে আপনি ওকে নিয়ে আসেন, আমি তো কথা দিয়েছি। ওকে বললাম নিয়ে আসলো। পরবর্তীতে বললাম এই যে তোর মা, দেখ তোর 2 বছরের সাজা হতো, তোর পাশে কেউ তো দাঁড়াতো না, এই সময় তোমার মা তোমার পাশে দাঁড়িয়েছে, আর মাকে কষ্ট দিও না। তারপরে আমরা ওই বৃদ্ধ মাতার অনেক খবর দেখেছি। আমরা আমি যতদিন ভালো ছিলাম এমপি হিসাবে আমি খবর দেখেছি, তারপরে বৃদ্ধ মাতা যখন দুনিয়াতে চলে গেল আমি সেই কবরস্থানেও গিয়েছিলাম, এবং ওই মাটার কারণে পরে কিন্তু ওই ছেলেটাও লাভবান হয়েছে। আমি এই কথাগুলো এইখানে বললাম, এইখানে যারা ছাত্র ছাত্রী আছো, ক্যাডেট আছো, মা যে কত কষ্ট করে সন্তানের জন্য চিন্তাও করা যায় না। দেখো তোমরা যারা ক্যাডেট আছো, ছাত্র ছাত্রীরা আছো, তুমি এইখানে যখন থাকো বা ক্যাডেটে যখন থাকো, বাড়ি আসবা মা কত কিছু রান্না করে, ছেড়ে আসবে ঘরে আসবে মা অস্থির হয়ে যায়, বাবা অস্থির হয়ে যায়, ছেলেকে কিভাবে খাওয়ালে ছেলে খুশি হবে, কতদিন ধরে ভালো মন্দ খায় না, মেয়ে খায় না। আমি আগে বুঝি নাই, এখন বাবা হয়েছি আমরা বুঝি। এই জন্য আমি অনুরোধ করব ক্যাডেট যারা আছেন, মা বাবাকে সম্মান করবেন, মা বাবা প্রশ্নে কারোর সাথে আপোষ করবেন না। মা যে কত মূল্য সম্পদ আমাদের ধর্মে, পবিত্র ধর্মে ইসলামে আছে। মা জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাতের জন্য কোথাও যেতে হয় না, নিজ ঘরেই আছে। মাকে সেবা করে মা ভাবে আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে একটা সমাজের নেতৃস্থানীয় জায়গায় থাকবে, মা গর্ব করে বাবা গর্ব করে। দেখেন সকল এই যে মারা এখানে উপস্থিত, ওনারা এসেছেন সকল কাজ ফেলে আপনাদের কাছে, আপনাদের এই অনুষ্ঠানে এসেছে অনেক বাবারাও এসেছেন।
কত চিন্তা যে আমার ছেলে বড় হবে, সমাজের জন্য কাজ করবে, বাবা মার সেবা করবে। এই যে এখানে মারা অনেকে বসে আছেন, আমরা যখন মায়ের পেটে যাই চিন্তা করে মার কত কষ্ট, দীর্ঘ 10 মাস একটা অস্তিত্বকে নিয়ে কত কষ্ট করে রান্না করে খাওয়ায় কাজ করে সকল কিছু করে। আবার যখন এই দুনিয়ায় ভূমিষ্ঠ হই পশু বেদনা কত কঠিন, কত যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা চাইতেও কম নয়। সেই মা সকল যন্ত্রণা ভুলে যায়, ওই চাঁদের মতো ফুটফুটি সন্তানদের চেহারা দেখে। কোন মা যদি ওই সন্তানের চেহারা দেখে ভুলে না গেতে, এক সন্তানের পরে আরেক সন্তান হিত না। সেই সন্তান আমরা বড় হয়ে যদি মা বাবাকে ভুলে যাই, এই চাইতে দুঃখজনক ঘটনা আর হতে পারে না। আমাদের দেশে অনেক জায়গায় বৃদ্ধাশ্রম হয়েছে, আমার মনে হয় ওগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া উচিত, আর নাম পায় না, দিয়ে দেয় বৃদ্ধাশ্রম। আমাদের সমাজ ব্যবস্থায় এগুলো পরিবর্তন আনতে হবে। আমাদের শিক্ষায় শিক্ষিত হবে না, আমাদের মানবিক গুণাবলী নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। মানব এই যে আজকে যারা ছাত্র ক্যাডেট, এই দেশ তোমাদের, আমাদের নেতা, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক স্বপ্ন করে দেশ স্বাধীন করেছিলেন। 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত এই মহান স্বাধীনতা, এই দেশটাকে গড়ার দায়িত্ব তোমাদের। এই দেশটাকে গড়তে হবে বঙ্গবন্ধু সোনার বাংলা। এই দেশটা তোমাদের দিকে তাকিয়ে আছে। এই দেশ 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের সংগ্রাম, আত্মনা তাহা জানি, এই জাতি তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমরা দেশটাকে ভালো করবে, এই দেশটা সমাজ ব্যবস্থা দেশে সব কিছু জানি কেমন হয়ে যাচ্ছে, দুর্নীতি প্রশাসনের রন্ধে রন্ধে দুর্নীতি। এই দুর্নীতি যদি আমরা সমাজ আমরা যদি এগুলো যদি কন্ট্রোল করতে না পারি, তাহলে কিন্তু ভবিষ্যৎ আমাদের জন্য অনেক খারাপ। সেই কাজ আজকে যারা ক্যাডেট তোমাদেরই শপথ নিতে হবে, এই দেশ গড়তে হবে বঙ্গবন্ধু সোনার বাংলা। এবং আমাদের সোনার বাংলা বঙ্গবন্ধু যে বাংলাদেশ চেয়েছিল, আমি সকলকে নবীন এবং যারা আজকে ক্যাডেট হিসাবে এক এক জায়গায় দায়িত্ব নিয়ে চলে যাবেন, আমি সকলকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। আমি অনুরোধ করব, এই যে দেখেন মায়েরা কত কষ্ট করে, আপনারা মার সেবা করবেন, বাবার কথা শুনবেন। এবং আমি মনে করি এর ভিতরেই, এই যে মা যদি দোয়া না করে বড় হতে পারবেন না, পৃথিবীতে কোনো মানুষই মা দোয়া ছাড়া বড় হতে পারে নাই। আমরা আমাদের মা আমাদের জন্য আতুল পেতে দোয়া করে, শত বিপদ শত ষড়যন্ত্র সকল কিছু মহান আল্লাহ পায়ের নিচে পিষ্ট করে এগিয়ে যাওয়ার তৌফিক দান করে শুধু মা বাবার দোয়ার জন্য। এই জন্য আপনারা যারা অনুরোধ ক্যাডেট এবং নতুন যারা ভর্তি হলেন, যে যে জায়গায় যাবেন, আমি বিশ্বাস করি আপনারা সততা এবং নিষ্ঠার সাথে আপনাদের দায়িত্ব পালন করবেন। এই দোয়া করি, সকলকে ধন্যবাদ জানিয়েই আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনা, জয় হোক ঘাটালের বিপ্লবী জনতা। আসসালামু আলাইকুম। ক্যাডেট কলেজে চান্সপ্রাপ্ত ছাত্রছাত্রীদের ক্যাডেটের সংবর্ধনা অনুরোধে নবীকরণ সহ অভিভাবকদের মাঝে এমপি মহোদয়ের হাত থেকে ফুলের তোড়া গ্রহণ করেন। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্নভাবে বিনোদন দেওয়ার জন্য নাচ গান ও খেলাধুলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে সকলের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়েছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল। আমাদের সংবাদটি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/স্বাধীনবাংলানিউজটিভি.com, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/স্বাধীনবাংলানিউজটিভি.com।